सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन गड गिफ्ट बा सक्सेस लाइन कोनटी जा जीवन बदले दीते पारे। तो हाते जदि गड गिफ्ट बा सक्सेस लाइन थाके ताहले सेई जातक जातिकारा महान रब्बुल आलमीनेर कृपा बर्षित होबे तादेर जीवने, एमनकि महान सृष्टिकर्तार कृपा बर्षित होबे, जार फले আপনারা তো শ্রম করবেন, আপনারা তো মেধা খাটাবেন, আপনারা প্রযুক্তি খাটাবেন, সেই সঙ্গে কৌশলও কিন্তু অবলম্বন করবেন, এমনকি সঞ্চয়ী হবেন, অধ্যবসায়ী হবেন, এই সকল গুণ আপনাদের ভিতর থাকবে। সেই সঙ্গে মহান সৃষ্টিকর্তা কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের গুণ দেবে, বিশেষ করে সততা দেবে, নিষ্ঠা দেবে, একাগ্রতা দেবে, পাণ্ডিত্য দেবে, দেবদিজে ভক্তি শ্রদ্ধা দেবে, মা বাবার একক আশীর্বাদ দেবে। এর মাধ্যমে সেই মহান সৃষ্টিকর্তা আপনি যেদিকে হাত বাড়াবেন, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। যেমন হতে পারে যে ধরুন আপনি শিক্ষা জীবনে লেখাপড়া করছেন, লেখাপড়া করতে করতে যে ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন আপনি পারেননি, দেখা যাচ্ছে আকস্মিকভাবে ওই প্রশ্নটার উত্তর আপনার মনে চলে আসলো, বা আপনার পাশে যে আছে কেউ কিন্তু দেখানোর কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে সে আপনার কাছে কোনো একটি শুনলো, আপনি তার কাছ থেকে ওটি শুনলেন, এটা আকস্মিকভাবে কিন্তু ঘটে। এই যে শিক্ষা জীবনে ঘটলো, এমনকি কর্মজীবনে ঘটতে পারে, দেখা যাচ্ছে যে আপনি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ হয়তো কেউ বলল যে আপনি চাকরি করবেন, ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানে আসুন, নিয়ে আপনাকে ডেকে নিয়ে চাকরি দিল। এটা কিন্তু গড গিফটেড, ঈশ্বরের হুকুম ছাড়া যেহেতু বা সৃষ্টিকর্তার হুকুম ছাড়া একটি গাছের পাতা ঝরে পড়ে না, তো সেহেতু এই যে আকস্মিক আপনাকে ডেকে নিয়ে চাকরি দিবেন এটা কিন্তু কোনো ক্রমেই হতে পারে না। তাছাড়া একটি ছোটোবেলায় আমরা একটি গল্প পড়েছি যে এক শাড়ির দোকানদার সেই দোকানের কর্মচারীকে তার দোকানের দায়িত্বভার দিয়ে সে কিছুদিন চিকিৎসার জন্য বাইরে যায়। তো বাইরে গিয়ে সে কিন্তু দীর্ঘদিন কাটিয়ে আসে চিকিৎসার জন্য, প্রায় 2-4-5 বছর। তো 5 বছর পরে আবার সে দেশে আসে, দেশে এসে দেখে যে হ্যাঁ আমার যে কর্মচারী সেই কর্মচারী সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছে। তো কর্মচারী পরিচালনা করছে এটা দেখে তার আনন্দে বুক ভরে গেছে, উনি ভেবেছে যে কর্মচারীকে ছেড়ে গেছি আর হয়তো আমি আমার ব্যবসা ফিরে পাবো না। কিন্তু যখন উনি ফিরে আসছেন তো উনাকে দেখেই কর্মচারী চিনতে পেরে পায়ে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়েছে যে বাবু বা মহাজন বাবু, আপনি আপনার ব্যবসাটাকে বুঝে নিন, আমি এতদিন খুব কষ্ট করে আপনার ব্যবসাটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম, তো এখন আপনি আসছেন, আপনি বসুন এবং আপনার কৃপায় দেখুন এই এই বেচা কিনা করেছি, এই লাভ হয়েছে, এই টাকা ব্যাংকে রেখেছি আর এখান থেকে আমি এত টাকা নিয়ে খরচ করেছি। বলল যে বাবারে, আমি এই ব্যবসা ফিরে নিতে আসিনি, এই ব্যবসা তুমি কেমন করেছো, কেমন কি করেছো তাই একটু দেখতে আসলাম, তো আমি আনন্দিত যে তুমি আমার সেই ব্যবসাকে তুমি ধরে রাখতে পেরেছো, তো এই ব্যবসা এখন থেকে তোমার, এটা তোমাকে আমি দান করলাম। তো এটা কিন্তু গড গিফটেড, অর্থাৎ আপনাকে আকস্মিকভাবে আপনি ব্যবসার মালিক হয়ে গেলেন। কিন্তু কর্মচারী থেকে কোনো ক্রমে এত বড় ব্যবসার মালিক হওয়া কিন্তু কোনো ক্রমেই সহজ ছিল না। দেখা যাচ্ছে এই আড্ডা মারছেন, আড্ডা মারতে মারতে সবাই গিয়ে একটা হয়তো ইসে কোম্পানিতে বা কোনো কিছুতে আপনারা অ্যাপ্লাই করলেন চাকরির সুযোগ পেয়ে, তো সেখানে হয়তো চাকরি পেলেন, চাকরি পাওয়ার পরে সেখানে কোনো বন্ধু বান্ধব তৈরি হলো বা আপনার সহকর্মী তৈরি হলো, তারা হয়তো বললো যে চলো আমরা সবাই মিলে একটি ব্যবসা করি। তো যাই হোক, সবাই মিলে যে কোনো একটি ব্যবসা শুরু করি, হয়তো 5-10 জন মিলে ব্যবসা শুরু করলেন, সেই ব্যবসা এক সময় লিমিটেড কোম্পানিতে পরিণত হলো, অর্থাৎ হঠাৎ করে কেউ এলো। বা এমন হতে পারে যে দেখা যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি যে প্রায় ফেসবুক ইউটিউব এগুলো খুঁজলে দেখা যায় যে হতদরিদ্র বাড়ির ড্রাইভার বা বাড়ির কাজের লোক সে মালিকের কৃপার উপর সেই মানে ড্রাইভার যে কোনো দিন অন্তে দিন খায়, এমনকি বাড়ির কাজের লোক সেই লোক সেই মালিকের কৃপা পেয়ে, মালিকের একটু সহযোগিতা পেয়ে হঠাৎ সে মস্ত বড়ো ধনী হচ্ছে, মস্ত বড়ো হোটেল ব্যবসায়ী হচ্ছে, মস্ত বড়ো কোনো কর্ম করছে, অর্থাৎ সে সুযোগ করে দিয়েছে বা কোনো না কোনোভাবে বলেছে যে হ্যাঁ তুমি আমার এখানে ড্রাইভারি করছো, এতে তো তোমার আসলে চলছে না, তার থেকে তুমি বরং অমুক জায়গায় যাও, আমি তো চাইলে একটা ড্রাইভার পাবো, তা অমুক জায়গায় গেলে তোমার ভালো হবে।
হবে। এটা কিন্তু এই যে আকস্মিকভাবে আসে এটা কিন্তু গড গিফটেড। তো বিশেষ করে এই গড গিফট বা সাকসেস লাইন কোনগুলো, কোন রেখাগুলো আপনাদের হাতে থাকলে আপনারা এই সাকসেস লাইন বলবে বা গড বা ঈশ্বর বা সেই সৃষ্টিকর্তার করুণা আপনাদের উপর বর্ষিত হবে, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন যে কোন রেখা থাকলে আমরা সেই মহান সৃষ্টিকর্তার করুণা পাবো। তো এক্ষেত্রে পুরুষেরা ডান হাত এবং নারীরা বাম হাতের দিকে লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে আমার ভিডিওটি দেখবেন। যদি আপনাদের হাতে এই রেখা থাকে তাহলে জীবনটা আকস্মিকভাবে মহান সৃষ্টিকর্তার করুণায় আর আপনার শ্রমের বিনিময়, দুটির বিনিময়ে আপনারা জীবন বদলে দেবে বা সফলতার স্বর্ণ শিখরে আপনারা পৌঁছাবেন। তো দর্শকবৃন্দ, তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন, এই ভিডিও দেখে যদি আপনারা প্রকৃতপক্ষে গড গিফট বা সাকসেস রেখাগুলোকে চিনতে পারেন এবং প্রকৃতপক্ষে জীবনটা আকস্মিক পরিবর্তন ঘটে, জীবনের প্রবাহ বদলায়, এমনকি জীবনে ঠিক ঐশ্বরিক শক্তির বলে আকস্মিক আপনি দেখা গেল খনিতে পুকুর কাটতে কাটতে আপনি মস্ত বড় মূল্যবান হয়তো হীরে বা কোনো রত্ন খনি পেলেন, বা দেখা যাচ্ছে আপনি মাটি খুঁড়ছেন, মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে এক কলসি পুরাতন রূপার টাকা বা স্বর্ণ মুদ্রা এগুলো পেলেন যা জীবন আপনাকে বদলে দিল। এই যে আকস্মিক প্রাপ্তি, এরকম যদি ঘটে থাকে আপনাদের হাতে যদি থাকে নিশ্চিত জীবনে আজ হোক কাল হোক ঘটবে। তো যদি ঘটে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদেরও এই রেখা দেখার সুযোগ করে দিবেন, তাহলে অন্তত তারা দুরাশা থেকে একটু হলেও মনোবল পাবে যে একদিন না একদিন সৃষ্টিকর্তা হয়তো আমাদের উপর করুণা বর্ষণ করবে, তো আমরা সৃষ্টিকর্তাকে ডেকে যাই। আমরা অনেকেই কিন্তু সুখে থাকলে সেই মহান সৃষ্টিকর্তাকে ভুলে যাই, যখন দুর্যোগে পড়ি তখন কিন্তু আমরা তাকে স্মরণ করি। তো যাতে এই গড গিফটেড রেখা থাকলে বা গড গিফট রেখা বা সাকসেস রেখা থাকলে অন্তত পক্ষে যদি তারা ধর্মের প্রতি মতিগতি হয় আর তার মাধ্যমে যদি সৃষ্টিকর্তার বাড়ি বর্ষিত হয় তবে কিন্তু এর অবদান আপনিও কিন্তু ভাগ পাবেন, যা আপনাকে সেই স্বর্গ বা জান্নাত যেটা বলুন সেটার পথ কিন্তু সেইটার পথ কিন্তু আপনার জন্য খোলা থাকতে পারে, কারণ আপনি আরেকজনকে ধর্মের পথে নিয়োগ বা নিয়োজিত করেছেন, ধর্ম প্রসারে বা ধর্মের রীতিনীতি পালন করার জন্য তাকে উৎসাহিত করেছেন। যাই হোক দর্শকবৃন্দ, আমি বেশি কিছু বলে হয়তো আপনাদের সময় নষ্ট করে ফেলেছি। তো আমরা আসবো যে গড গিফট বা সাকসেস রেখা কোনগুলো। দেখুন এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি হাত অঙ্কিত আছে, দুটি হাতেই কিন্তু আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা এবং রবি রেখা আছে। তো এই হাতে দুই নাম্বার হাতে রবি রেখাটি একটু লম্বা আছে, এক নাম্বার হাতে রবি রেখাটি একটু ছোট আছে। কিন্তু আমাদের প্রশ্ন, এই সকল রেখা কিন্তু প্রায় হাতে থাকে, এটা কিন্তু গড গিফটেড রেখা নয়। গড গিফটেড রেখা তাহলে কোনটা? প্রথম গড গিফটেড রেখা যেটাকে আমরা গুজ্জ ক্রস, আধিদৈবিক ক্রস বা আধি ভৌতিক ক্রস চিহ্ন বলি, এই ক্রস কিন্তু বিশেষ করে আপনাদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার দেবে, যেটা আগে থেকে আপনারা টের পাবেন যে আজকে বৃষ্টি হবে, আজকে হয়তো খরা হবে, আজকে আমার বাড়িতে চুরি হতে পারে, আমার আজকে সাবধান থাকতে হবে, আজকে হয়তো আমি টাকা পাবো, আজকে হয়তো আমার বন্ধুর সঙ্গে দেখা হবে, এরকম আকস্মিক আপনাকে স্মরণ করিয়ে দেবে। একে বলে গুজ্জ ক্রস চিহ্ন বা আধি দৈবিক ক্রস বা আধি ভৌতিক ক্রস, অর্থাৎ দৈবিকভাবে বা ভৌতিকভাবে আপনার জীবনে বিপদ আপদ থেকে পরিত্রাণ করার একমাত্র রেখা সেটা হচ্ছে এই আধিদৈবিক ক্রস বা আধিভৌতিক ক্রস বা গুজ্জ ক্রস চিহ্ন। এটি কোথায় থাকে? এটি হচ্ছে শিরোরেখার এটা হচ্ছে শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে যে ভাগ্য রেখা উঠেছে, এই ভাগ্য রেখার উপর এভাবে ক্রস চিহ্নটি থাকবে, অর্থাৎ ক্রস চিহ্নটি সমাঙ্গভাবে থাকতে হবে এই
শিরোরেখা এবং হৃদয়রেখার মাঝখানে ভাগ্যরেখার উপর। যদি এই ক্রস চিহ্ন অঙ্কিত থাকে আপনাদের হাতে, তাহলে দৈব বলে আপনারা ঐশ্বরিক সহযোগিতা পাবেন, বা দৈব বলে বিপদ আপদ টের পাবেন, আগে থেকে পরিত্রাণ পাবেন। এমন হতে পারে যে এই লঞ্চে আপনি উঠতে পারেননি, বা আপনি ইচ্ছাকৃত ওঠেননি, সেই লঞ্চটি ডুবে গেছে। এমন হতে পারে যে এই বাসটিতে আপনি ওঠেননি, বা কোনো কারণে আপনার উঠা হয়নি, ওই বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। এটা কিন্তু আপনাকে আকস্মিক বাঁচিয়ে দেবে। তো দর্শকবৃন্দ, আমি কিন্তু পূর্বেই বলেছি যে পুরুষের ডান হাত এবং নারীর বাম হাত কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে দৈব রেখা, যেটা ধনুকের মতো থাকে, এই হৃদয় রেখার গোড়া থেকে একেবারে চন্দ্রক্ষেত্র পর্যন্ত ধনুকের মতো বাঁকা অনেকের হাতে রেখা থাকে, এটাকে দৈব রেখা বলে। যারা অনেক সময় বা আধ্যাত্মিক রেখা, অনেকে অনেক সময় আধ্যাত্মিক শক্তির বলে, আধ্যাত্মিক শক্তি কাকে বলে, সেই ঐশ্বরিক শক্তির বলে, দেখা গেল বলে ফেলেন অনেক কিছু, যে হ্যাঁ তোমার ছেলে দেখবা অমুক দিন চাকরি পাবে, বা অমুক মাসে চাকরি পাবে, তোমার ছেলে দেখবা হয়তো নষ্ট হয়ে যাবে, তোমার ছেলে হয়তো ভিন্ন জাতিতে বিবাহ করবে, সে বংশের মুখ কালিমালিপ্ত করবে, তোমার হয়তো সামনে অ্যাক্সিডেন্ট আছে, তুমি হঠাৎ হয়তো অসুস্থতায় ভুগবে, এইরকম আকস্মিক আকস্মিক তাদের মুখ থেকে কথা বের হবে। এই কথা বের হবে, এই রেখার গুণ কিন্তু বিশেষ করে স্বল্প শিক্ষিতদের মধ্যে বেশি দেখা যায়। যেমন দেখবেন গ্রাম গায়ে অনেকের বার হয়, তারা ভাবাবিষ্ট হয়ে অনেক কিছু বলতে পারে যে, এবং সেটা বাস্তবায়িত হয়। এমনকি চুরি হওয়া দ্রব্যাদি, চুরি হওয়া গরু, চুরি হওয়া মোটরসাইকেল, চুরি হওয়া গাড়ি, চুরি হওয়া স্বর্ণ, এগুলো কোথায় আছে তারা কিন্তু বলে ফেলতে পারে, ভাবাবিষ্ট হয়ে বলতে পারে। তারা ঈশ্বর সাধক বা কোনো দেবদেবীর সাধক বা সাধন ভজন করেন, কিন্তু তারা আকস্মিক বলে ফেলেন, ওটা বাস্তবায়িত হয়। তো এই যে বাস্তবায়িত হয়, অর্থাৎ দৈব শক্তি তার উপর বর্ষিত হয়, এই দৈব শক্তি হচ্ছে গড গিফট বা সাকসেস লাইন, এটা কিন্তু জীবনে সাকসেস দিতে পারে। যে যেহেতু আমি বিপদ আপদ, এমনকি আমি আমার হারানো দ্রব্যাদি কোথায় আছে সেগুলো আমরা জানতে পারি, তাহলে আমাদের কিন্তু শূন্যতাকে আমরা পূর্ণতা করতে পারি। তো এটি বিশেষ করে আমি আমার দীর্ঘ 21 বছরের জ্যোতিষ চর্চার জগতে দেখেছি, যারা একটু শিক্ষা দীক্ষায় কম তাদের উপর এইগুলো ভর করে বেশি। যেহেতু দৈব ভর করে তবেই না কিন্তু আপনাদের দিয়ে, আপনাদের মুখ দিয়ে সেই দৈবের ফলাদেশ আর কি প্রচার করায়। তো দৈব যেহেতু মানুষের মাধ্যম দিয়ে, আমরা কিন্তু ভগবানকে দেখিনি, আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে দেখিনি, বা আমরা যীশুখ্রিস্টকে দেখিনি, এমনকি আমরা গৌতম বুদ্ধকে অবশ্যই দেখেছি, যে বুদ্ধ ধর্মের অনেকেই দেখেছেন পূর্বপুরুষেরা, হয়তো 700-800 বছর আগের কথা তারা ক্রমান্বয়ে হয়তো বলতে বলতে আসছেন, বা আমরা সেরকম দেখেছি। কিন্তু এই যে দেবদেবীদের, আমরা কি সেই সত্যযুগে শিব দুর্গা যে এই করেছে, বা সে সতীকে 52 খণ্ডে খণ্ডিত করেছে তার স্ত্রীকে, এটা কি আমরা দেখে আসছি? রাম যে রাবণের সঙ্গে যুদ্ধ করেছে, তো সেই তৎকালীন সময় ত্রেতা যুগে তখন কি আর ক্যামেরা ছিল আকাশে, যে ধনুক মানে যুদ্ধ হতো, কোন ক্যামেরা ধরে এই ছবি তুলেছিল? এটা কাল্পনিক, যেটা রত্নাকর দস্যু যে সাধনার দ্বারা মরা মরা জপ করতে করতে রাম নামে শীত হয়ে যে বাল্মীক মুনি হয়েছেন, তিনি রচনা করেছেন, তিনি কাল্পনিকভাবে রচনা করেছেন, এবং রামচন্দ্র জন্মের 60,000 বছর আগে কিন্তু রামায়ণ রচনা হয়। তো এই যে রচনা করেছেন, সেই কাহিনী অনুযায়ী রামচন্দ্রের জীবন কিন্তু ওইভাবে কেটেছে, এটা কিন্তু ক্যামেরায় ধরা হয়নি, ওইভাবে কল্পনা করা হয়েছে। তো এই যে কল্পনা শক্তি, এটা বিশেষ করে ঐশ্বরিক যে শক্তি, ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজমান থাকতে পারে। তো সেই মানুষের ভিতর দিয়ে এই কথাগুলোকে প্রকাশিত করে, তা হচ্ছে এই দৈব রেখা, যেটা মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্রে ধনুকের মতো ঠিক বাঁকা বাইরের অংশে থাকে। যেমন অনেক সময় এরকম চাপ দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন হাতে, যে ধনুকের মতো এই যে রেখা আছে, দেখুন ঠিক এমনটি। এই রেখাকে দৈব রেখা বলে, বা গড গিফট রেখা, বা সাকসেস লাইন বলে। আরেকটি রেখা কিন্তু থাকতে পারে, বিশেষ করে সেটাকেও কিন্তু গড গিফট রেখা বলবে, বা সাকসেস রেখা বলবে, বিশেষ করে মার্শাল রেখা। আমরা মার্শাল রেখা বা আয়ুরেখার অনুগ্রেখা যেটা বলে জানি, আয়ুরেখার সঙ্গে সঙ্গে এক বরাবর আরেকটি
দ্বিতীয় যে রেখাটি থাকে এটাকে মার্শাল রেখা বলে। তো মার্শাল রেখাটাও কিন্তু গড গিফটেড, এটা সবার হাতে থাকে না, এটা জীবনের সফলতার স্বর্ণশিখরে একদিন না একদিন নিয়ে যাবেই। এবং এই মার্শাল রেখা আপনাকে কি করবে, আকর্ষিক ধ্বনি করবে, হঠাৎ করে আপনি বুঝতেও পারবেন না। মানুষ যে কথায় বলে যে কাঁসা খুলতে দেরি হয় কিন্তু কপাল খুলতে দেরি হয় না, তো যে আমরা যে ধুতি পরি, ধুতির কাঁসা খুলতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু কপাল যদি খোলার থাকে বিশেষ করে তাহলে কিন্তু খুলবে, কখন খুলবে ওর থেকে কম সময়ে কপাল খুলতে পারে। তো এই মার্শাল রেখা থাকলে তারা দৈব বলে বিশেষ করে এমন হতে পারে, লটারি পেতে পারে বা কন্ট্রাক্টারিতে বড় কাজ পেতে পারে, জুয়া খেলে জিততে পারে, বৈদেশিক বাণিজ্যে লাভবান হতে পারে, কারোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সেই মালিক হয়তো সহযোগিতা করলো, দেখা যাচ্ছে আপনি ছোটোখাটো ব্যবসা করছেন কিন্তু আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার একাগ্রতা, আপনার যে বিশেষ করে শ্রদ্ধা ভক্তি, বিশেষ করে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান ব্যক্তি তিনি জ্ঞান লাভ করবেন। তো মালিক দেখছে এই ব্যক্তির মধ্যে বা এই ছেলেটির মধ্যে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সৎ ব্যবসায়ী আছে, অর্থাৎ একে যদি একটু কিছু টাকার মাল বাকি দেই তাহলে মস্ত বড় ব্যবসায়ী হবে। দেখা যাচ্ছে ওই মালিক আপনাকে অনেক টাকার বাকি দিয়েছে, বাকি দেওয়ার কারণে আপনি আপনার ব্যবসার পরিধি অনেক বৃদ্ধি করেছেন, বৃদ্ধি করে আপনি মস্ত বড় ব্যবসায়ী হয়েছেন। তো এই যে মস্ত বড় ব্যবসায়ী হতে ওই মালিক কিন্তু, মালিকের নজর আপনার দিকে পড়েছে, মালিক অবশ্যই ব্যবসা করবে, আপনি টাকা দেবেন, আপনি সৎ এটা বুঝতে পেরেছে, তবেই না কিন্তু আপনাকে বাকি দিয়েছে। আবার এমনও ঘটে যে আপনি অনেক টাকা আপনাকে বাকি দিয়েছে, তারপর সেই মালিক মারা গেছে, সেই ব্যবসা তার ব্যবসায়ী তছনছ হয়ে গেছে, বা আর কেউ পরিবারে কেউ জানে না যে আপনার কাছে টাকা পাবে কি না, আপনি আর টাকা দেওয়ার সুযোগই পেলেন না, এই সুযোগ পেয়েই কিন্তু আপনি ধনী হলেন। অনেকে দেখা যাচ্ছে যে নর্দমার মধ্যে, ময়লার মধ্যে, কোনো দ্রব্যের মধ্যে, কোনো বস্তার মধ্যে অনেকে হয়তো টাকা লুকিয়ে রাখেন, তো সেই টাকা আকস্মিকভাবে পেয়ে তা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে, বা দেখা যাচ্ছে ছাগল পালন করে, গরু পালন করে, হাঁস মুরগির পোলট্রি ফার্ম করে, মানে কোনো একটা কিছু করার যার অ্যাবিলিটি ছিল না সে সামান্য কোনো জায়গায় কোনোভাবে কিছু টাকা পেয়ে সেই টাকার মাধ্যমে ব্যবসা করে একসময় শিল্পপতি বনে গেছেন। তো এই সকল সুযোগগুলো দিয়ে দেয় কিন্তু এই মার্শাল রেখা বা অনুগ্রেখা, যেটা আপনাদের জীবনকে বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আরেকটি রেখা কিন্তু জীবনকে বদলে দিতে পারে, সেটি হচ্ছে বিবাহ রেখা। বিশেষ করে এই বুধের ক্ষেত্রে বিবাহ রেখা যদি রবি রেখাকে ছেদ করে বেরিয়ে যায় বা রবি রেখাকে স্পর্শ করে, তাহলে কি হবে যে আপনি হয়তো দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার বিবাহ হবে অনেক ধনী ঘরে। তো যখন ধনী ঘরে বিবাহ হবে তখন দেখা যাচ্ছে আপনার জীবনসাথী বড় চাকরি করবে, বা হয়তো জীবনসাথীর তরফ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, বা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে অনেক অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করাবে বা ভালো কোনো চাকরিতে নিযুক্ত করায় দেবে, যার ফলে আপনার লাইফে কিন্তু আমূল পরিবর্তন আসবে। তো এটাও কিন্তু গড গিফট রেখা বা সাকসেস রেখা। বিশেষ করে আপনি কি জানতেন যে আমার বিবাহ কেমন জায়গায় হবে? তো আপনি যেটা জানতেন না যে জীবন আপনার কোন দিকে ধাবিত হবে, কিন্তু যদি বিবাহ রেখা রবি রেখাকে স্পর্শ করে বা রবি রেখা ছেদ করে বেরিয়ে যায় তাহলে কিন্তু ধনী ঘরে বিবাহ হবে। অবশ্য ছেদ করে বেরিয়ে গেলে বিবাহ ধনী ঘরে হবে ঠিকই, কিন্তু সেই প্রতিপত্তিপূর্ণ ঘরে বিবাহে অনেক সময় দেখা যাচ্ছে অশান্তি তৈরি হতে পারে। তবে যদি রবি রেখাকে টাচ করে বিবাহ রেখা, তাহলে সেই ব্যক্তি নিশ্চিতরূপে বিবাহের পর তার ভাগ্য চমকে যাবে, রাতারাতি ধন সম্পদের জোয়ারে ভাসবেন। এমনও হতে পারে যে আমি আমার দীর্ঘ 21 বছরের জীবনে দেখেছি যে 10,000 কোটি টাকার মালিক বা 1,000 কোটি টাকার মালিক তার মাত্র 2টি মেয়ে, সেই 2টি মেয়ের বিবাহ হয়েছে, যেদিন বিবাহ হবে সেদিন সেই 2টি জামাই কিন্তু 500-500 1,000 কোটি টাকার মালিক হবে। তো বিবাহ হয়েছে, 3 মাসের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে, তাহলে এদের যে 5,000 কোটি বা 500 কোটি টাকার মালিক হওয়ার কথা ছিল তারা কিন্তু সেটা হতে পারলো না। কেন পারলো না? অর্থাৎ ওই যে পাত্র, ও পাত্ররও দেখা যাচ্ছে হয়তো 10,000 কোটি টাকার মালিক সে এমনিই আছে, তা না হলে সে কিন্তু সংসার ছেড়ে দিত না। তো এই যে সংসার ভেঙে গেছে তাদের, অর্থাৎ তার আরও বেশি আছে। আবার এমনও দেখেছি আমি আমার এই জ্যোতিষ চর্চার জগতে, এক বাবার এক মেয়ে, সে দেখা যাচ্ছে 500-1,000 কোটি টাকার মালিক, যে পাত্র তাকে বিবাহ করবে সে কিন্তু এক রাতের মধ্যে সেই 500-1,000 কোটি টাকার মালিক হবে। কেমন করে হবে? যেদিন শ্বশুর শাশুড়ি মারা যাবে সেদিন সকল ধন সম্পদ কিন্তু
তার হাতের মুঠোয় চলে আসবে। তো এখানে যদি দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখা যায়, স্ত্রীর মনোরঞ্জন করে চলা যায়, তাহলে আপনার আজ জীবনে ধন সম্পদের অভাব হচ্ছে না। ঠিক তদনুরূপ অনেক নারীও কিন্তু দেখা যাচ্ছে অনেক ধনী রাজপুত্রকে বিবাহ করছে, বা দেখা যাচ্ছে অনেক মস্ত বড় ধনীর দুলালকে বিবাহ করে সে কিন্তু রাতারাতি তার ভাগ্য পরিবর্তন ঘটছে। এটাও কিন্তু গড লেখা বা গড গিফট রেখা, কারণ জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিনটি বিধাতা লিখে দিয়েছেন। বিধাতা যেখানে লিখেছেন সেখানে হবে, যেদিন লিখেছেন ঠিক সেই দিন ঘটবে। জন্ম আপনার কবে ঘটবে আপনি জানতেন না। আমরা কিন্তু জ্যোতিষরা অনেক সময় যে যারা সন্তান সম্ভবা নারী তারা অনেক সময় জানতে চান যে কোন দিনে আমার শিশু ভূমিষ্ঠ হলে শিশু ভালো হবে। আমি অনেক আমার জীবনে শত শত তারিখ টাইম এরকম দিয়েছি, দেখা যাচ্ছে সেই সময় হাসপাতালের কারেন্ট নেই, ডাক্তার সিজার করতে পারেনি, বা দেখা গেল ডাক্তার আসতে দেরি করেছে, এমন কিন্তু ঘটে। অর্থাৎ মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা পৃথিবীর বুকে ওই শিশুকে যখন আনবে সেই সময়ই আসবে, এখানে কিছু করার নেই। এমনকি বিবাহ যেখানে লিখবে সেখানেই তার বিবাহ হবে, আর মৃত্যু ভাত কাপড় লেখা কপালে, আর মরণ লেখা পায়, যার যেখানে মরণ থাকে আপনি হেঁটে যায়। তো যার যেখানে মৃত্যু আছে, যার দুর্ঘটনায় মৃত্যু আছে, যার বিষপানে মৃত্যু আছে, যার গলায় দড়ি দিয়ে মৃত্যু আছে, বা যার স্বাভাবিক মৃত্যু আছে, যার রোগশোকে মৃত্যু আছে, মৃত্যু কিন্তু ঠিক যেভাবে আছে সেইভাবেই কিন্তু ঘটবে, একে রদ করার কোনো ক্ষমতা নেই। তো এই যে রেখাগুলো, বিশেষ করে বিবাহ, এই বিবাহটাও কিন্তু ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত, যে আপনার কোথায় বিবাহ হবে তার পরে আপনি কোথায় ধনী হবেন। তো এই চারটি রেখার যদি কোনোটি আপনাদের হাতে থাকে তাহলে একে গড গিফট রেখা বলবে। জীবনে একদিন না একদিন আপনি সাকসেস হবেন, এমনকি জীবন বদলে দেবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে গড গিফট বা সাকসেস রেখা চিনতে পারেন, এবং জীবনে যদি প্রকৃত পক্ষে সাকসেস হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করব এই ভিডিও শেয়ারের মাধ্যমে অনেক দর্শকই বা আমার প্রাণপ্রিয় দর্শকদের মধ্যে অনেকেই ধর্মের প্রতি বা মহান সৃষ্টিকর্তার প্রতি আকৃষ্ট হবেন। তার নাম জপ করা বা তার আরাধনা করা, পূজা পার্বণ করা, নামাজ রোজা করা, এগুলো করতে আরম্ভ করবেন। কারণ গড গিফট রেখা, গড যদি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনার এই গিফটটা আপনার হাতের মুঠোয় আসবে না। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। আপনাদের গড গিফট রেখা আপনাদের জীবনে সফলতা বয়ে আনুক এবং জীবন বদলে দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার। Thank you.